বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের নিচে হলুদ ইটের রাস্তা খুঁজে পেয়েছেন। কৌতূহলীদের ধারণা এটাই বুঝি রূপকথায় প্রচলিত শহর আটলান্টিসের সংযোগ পথ। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট নিউজের খবরে বলা হয়, হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের উত্তরে যুক্তরাষ্ট্রের এক্সপ্লোরেশন ভেসেল নটিলাস নামের একটি অনুসন্ধানী জাহাজ গভীর জলের নিচে ইটের তৈরি একটি মহাসড়কের মতো দেখতে জায়গাটি আবিষ্কার করে। নটিলাস জাহাজটি পাপাহানা উমুকুয়াকে মেরিন ন্যাশনাল মনুমেন্টের মাধ্যমে জায়গাটি নিয়ে গবেষণা করেছে। জাহাজের নাবিকরা সমুদ্রের তলদেশের দৃশ্যটি রেকর্ড করে নেট মাধ্যমে ভাইরাল করার পর থেকেই শুরু হয় এই নিয়ে নানা জল্পনা কল্পনা। ওশান এক্সপ্লোরেশন ট্রাস্টের বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের 3000 মিটারের বেশি গভীরে আবিষ্কৃত এই জায়গাটির মাত্র 3% অনুসন্ধান চালানো হয়েছে। তাদের মধ্যে থাকা এক গবেষক তো রেডিও বার্তায় মজা করে বলিয়ে দিয়েছেন, এটি আটলান্টিসের রাস্তা। আটলান্টিস মূলত একটি কাল্পনিক দ্বীপ যা প্রথম 360 খ্রিস্টপূর্বাব্দে প্লেটো ডায়ালগে লেখা হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে হারানো শহরটি ক্ষমতা ও সম্পদের দুর্নীতির রূপক ছিল। এল ফ্রাঙ্ক বাউমের 1900 সালের উপন্যাস দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ এবং ফলো আপ বই এবং চলচ্চিত্রগুলোতে ইয়েলো ব্রিক রোড প্রদর্শিত হয়েছিল। তবে বিজ্ঞানীদের কেউ কেউ মনে করছেন এটি হতে পারে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট এক ধরনের শিলার ভগ্নাংশ যা দেখতে রাস্তার মতো। বারবার ঠান্ডা ও গরম হওয়ার কারণে এটি ভেঙে ইটের ব্লকের মতো টুকরো টুকরো হয়েছে। এ ধরনের পাথরকে বলা হয় হায়ালোক্লাস্টাইট। সমগ্র বিশ্বটি আসলে এক ধরনের রহস্যে ঠাসা। প্রযুক্তির কাছে আমরা নিয়তই নিজেদের সঁপে দিচ্ছি, সেটা যেমন সত্য ঠিক তেমনি প্রযুক্তি নানা ধরনের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি, এটিও সত্য। যা আমরা দেখিনি তা বিশ্বাস করা যাবে না। কোন যুক্তির আধারে এটি বিশ্বাস করব? আধুনিক মানুষের আগেও পৃথিবীতে মানুষ আদিমতায় আচ্ছন্ন ছিল, ঠিক তেমনি প্রাচীন নানা নিদর্শন দেখে আমাদেরও মাঝে মাঝে থ বনে যেতে হয়। যেমন মিশরের পিরামিডের গায়ে আঁকা হায়ারোগ্লিফিক্সের কথা বা মায়ানদের আঁকা ছবিতে নানা ধরনের গোপন রহস্যের সংকেত। বিজ্ঞানী, গবেষক, প্রত্নতাত্ত্বিক কিংবা জ্ঞান পিপাসু মাত্রই আটলান্টিসের প্রশ্নে মাথা চুলকোতে শুরু করেন। একদল বলেন, হ্যাঁ, প্রাচীন এমন একটি সভ্যতা ছিল অবশ্যই যারা জ্ঞানে গুণে বর্তমান আধুনিক পৃথিবীবাসী থেকে এগিয়ে ছিল। তাদের ছিল অত্যাধুনিক প্রযুক্তি, সমুদ্র সম্পর্কে অসীম জ্ঞান এবং সম্পদের প্রাচুর্য। তবে এসবই ধারণা করা হয়, এর কোনো কিছু এখন পর্যন্ত স্বীকৃত সত্য বলে মতামত দেওয়া হয়নি। বিজ্ঞানীরা যেমন একদিকে আটলান্টিসের পক্ষেও কথা বলছেন, আবার অন্যদিকে আটলান্টিসের বিরোধিতা করার সংখ্যাটিও কিন্তু নেহায়েত কম নয়। এডগার ক্যাসি নামক একজন ইতিহাসবিদ হারানো শহর আটলান্টিস নিয়ে নানা গবেষণা করেছেন। বিভিন্ন দেশের কথা, উপকথা, সাহিত্য বারবার ঘুরে ফিরে সাগরতলের এমন একটি সভ্যতার কথা উঠে এসেছে যারা একসময় পৃথিবীতে খুবই দুর্দণ্ড প্রতাপের সঙ্গে বসবাস করত। তিনি তার সারা জীবনের অর্জিত জ্ঞান একটি নোটবুকে লিপিবদ্ধ করেছেন। বলা বাহুল্য, সবকিছুই হারানো শহর আটলান্টিস কেন্দ্রিক। তার সে নোটবুকে চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। তিনি বলেছেন, আটলান্টিস শহরে তারাই প্রবেশ করতে পারবে যারা সঠিক সময়ের অপেক্ষায় থাকবে। মিশরের সবচেয়ে বড় যে স্ফিংসটি রয়েছে তার ডান থাবার নিচে পাওয়া যাবে আটলান্টিস শহরে প্রবেশের টিকিটখানা। তবে তিনি সঙ্গে সঙ্গে এটিও উল্লেখ করে দিয়েছেন যে এটিতে কেবলমাত্র উপযুক্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। আটলান্টিস শহরকে নিয়ে নানা ধরনের গল্প গাথা রয়েছে। বলা হয় থাকে যে আটলান্টিস শহর তৈরি করেছিলেন সমুদ্র দেবতা পসিডন। তিনি ক্লেটো নামের এক রমণীর প্রেমে পড়েন এবং একটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই শহরটি নির্মাণ করেন। কিন্তু দিন যত যেতে থাকে পসিডন তার স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করতে থাকেন। তিনি ক্লেটোকে একটি পাহাড়ে বন্দী করে রাখেন। পাহাড়টি বেষ্টিত ছিল মোটা মোটা থাম ও পিলারের মাধ্যমে। তার সীমাহীন ক্রোধে একসময় শহরটি জলের অতলে ডুবে যায়। আটলান্টিসের বাসিন্দাদের ছিল অসাধারণ সব ক্ষমতা। তারা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারত, সমুদ্রের গতিবিধি পরিবর্তন করতে পারত, এমনকি তারা কি করে ধাতু থেকে স্বর্ণ পাওয়া যায় তা সম্পর্কেও জানত। কেউ কেউ তো আবার বলেন, এরাই কি ভিনগ্রহের প্রাণী? প্লেটোর কিছু লেখায় পাওয়া যায় আটলান্টিসের সঠিক নির্দেশ হতে পারে আটলান্টিক মহাসাগরের কোনো একটি স্থানে, কিন্তু বিজ্ঞানীরা আজও এমন কোনো অবস্থান খুঁজে পাননি। আবার কেউ কেউ বলেন, আটলান্টিসের খোঁজ মিলতে পারে স্পেন ও মরক্কোর জলসীমায়। বিজ্ঞানীরা বলেন, আটলান্টিসের দেখা যদি সত্যিই পাওয়া যায় তবে তা হবে সমগ্র এশিয়া ও লিবিয়া সম্মিলিত অংশ জুড়ে। পুরোটাই একটি মিথ। পৃথিবীর আরো অনেক অমীমাংসিত ঘটনার মাঝে এটিও একটি অন্যতম অমীমাংসিত ঘটনা। তবে তার চাইতেও বড় সত্য, হারানো শহর আটলান্টিস এখন মানুষকে বিভোর করে, এখনো মানুষকে চমকে দেয়। কেউ কেউ আবার চান আটলান্টিস একটি মিথ হয়েই থাক। দেখাই যাক কি হয়, এখনো পর্যন্ত এটি অমীমাংসিতই আছে।